প্রিয় দর্শকবৃন্দ, পিছনে যে ছবিতে দেখছেন এটা একটি ভ্যাম্পায়ারের ছবি। এখন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে ভ্যাম্পায়ার কি। ভ্যাম্পায়ার এমন একটি প্রাণী যা দেখতে মানুষের মতো, কিন্তু প্রয়োজনে এরা নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে। সূর্যের আলোতে বেশিক্ষণ থাকলে এদের দেহে আগুন ধরে যায়, এমনকি মারাও যেতে পারে। তাই এরা রাতের আধারে বের হয়। রাতে এরা প্রচণ্ড শক্তিশালী হয়ে ওঠে। এদেরকে হত্যা করার জন্যে সিলভার সোর্ড অথবা সিলভার বুলেট ব্যবহার করতে হয়। মানুষ যেমন পানি পান করে বেঁচে থাকে, তেমনি এরা মানুষের রক্ত পান করে বেঁচে থাকে। তাহলে চলুন দেখি মাসুম পারভেজ রুবেল পরিচালিত এই দক্ষিণ পূর্ব এশিয়ার এই প্রথম ভ্যাম্পায়ারের উপর নির্মিত ছবি রক্ত পিপাসা। For business yet. তুমি কি টি? হ্যাঁ, আমি টি। কিন্তু কেন? তোমার জন্য আমাদের তরফ থেকে একটা ইনভাইটেশন আছে। তোমার যদি কোনো আপত্তি না থাকে, প্লিজ গ্রহণ করো।
চলার পথের পার্টনার, আমার খুব কাছের মানুষ, আমার খুব বিশ্বাসী মানুষ। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি, বলতে পারো এই জন্য তুমি আমার কলিজা। এই পৃথিবীতে তুমি ছাড়া আমারও কেউ নেই, তাই তুমি আমারও সবকিছু। আচ্ছা, কন্ট্রাক্ট করতে আমি কখনো নড়ছো? দেরি করে আর লাভ কি, হাজিরা না দেব। এটা কথা না, আমি ডোনাকে উদ্ধার করার জন্য বাবা হয়ে একটা গ্রুপের উপর ভরসা করতে পারছি না। তার মানে তুমি বোঝাতে চাইছো মার্কাস ব্রাদার্সটা খুব শক্তিশালী না, ডোনাকে উদ্ধারে ওরা ব্যর্থ হবে, আমি ওদের কন্ট্রাক্ট করে ভুল করেছি? এখানে ভুলের প্রশ্ন নয়, আমি শুধু বাবা হিসাবে আমার ভিতরকার অনুভূতিটা তোকে বোঝাতে পারছি না যে ডোনা আমার কাছে আসলে কত প্রিয় ছিল। ডোনার এই হঠাৎ করে উধাও হয়ে যাওয়াটা আমার কাছে বেদনার কারণ, কষ্টের কারণ, তা তোকে বোঝাতে পারছি না বাবা। তাছাড়া সবাই জানে এই অসাধ্য কাজটা সাধন করার জন্যে বিয়ের উপরে আর কেউ নেই, তাই তো আমি তোমাকে উদ্ধার করার জন্যে ডিকে কন্টাক্ট করতে চাই। ডি এসে গেছে, ভেতরে পাঠিয়ে দাও। জি আচ্ছা, আমি থাকবো নাকি তুমি একাই কথা বলবে? ডোনা কিন্তু তোমারও বোন, তাই তোমার না থাকার কোনো কারণ নেই, এবং তোমারই কথা বলা উচিত। তোমার নাম শুনেছি, আজ প্রথম দেখলাম। প্রয়োজন ছাড়া আমাকে কেউ দেখতে পায় না, ডিমান্ড থাকা ভালো। আপনাদের আসল কথায় আসি, আজ থেকে তিন দিন আগের মধ্যরাত থেকে আমার বোন ডোনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মানুষের কথাবার্তার মাঝে জানা গেছে ওই মধ্যরাতে একটা গাড়ি দেখা গিয়েছিল, যে গাড়ির মালিক ভ্যাম্পায়ারদের চিফ রোমিও। আমরা 15 জনের একটা সার্চ পার্টি পাঠিয়েছিলাম, তাদের একজনও ফেরত আসেনি। বাবার বিশ্বাস একমাত্র তুমি আমার বোনকে উদ্ধার করতে পারবে। এই মুহূর্তে আমি তোমাকে 1 কোটি টাকা দিচ্ছি, বাকি 1 কোটি ডোনাকে উদ্ধার করার পর। দুঃখিত, আমাকে দিয়ে উদ্ধার করাতে হলে 5 কোটি অ্যাডভান্স, বাকি 5 কোটি উদ্ধার করার পর। এই দি, টাকা কি গাছে ধরে? চাইলেই পাওয়া যায়। থামো,
তোমার প্রস্তাবে আমি রাজি। তুমি কিছু মনে করো না বাবা, যেহেতু ওর বোন হারিয়ে গেছে সেই জন্য ওর মাথাটা একটু গরম, তুমি ওকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ঠিক আছে, তবে একটা কথা, রোমিও যদি ডোনাকে নিয়ে যেয়ে থাকে তাহলে কদিনে ডোনার ভ্যাম্পায়ার হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, সেক্ষেত্রে আমার কি করা উচিত হবে? মেরে ফেলবে। বাবা, এ তুমি কি বলছো? নিজের মেয়েকে মেরে ফেলার কথা বলছো? হ্যাঁ বলছি। কেন বলছি? ডোনা যদি সত্যি সত্যি ভ্যাম্পায়ার হয়ে যায় তাহলে ডোনা কি হবে? রক্ত পিপাসে আক্রান্ত একটি মানুষ হবে, যার বর্তমান পরিচয় হবে একটি ভ্যাম্পায়ার। তাই আমি চাইবো না আমার এক ডোনার জন্য শত শত ভ্যাম্পায়ার ডোনার জন্ম হোক। তোমার প্রতি বাবা হিসেবে আমার একটি অনুরোধ থাকবে, ডোনাকে তুমি কম কষ্ট দিয়ে মারবে। তাই হবে। আমার টাকা আজকে তোমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। গুড। আমি সিংহের কার সিংহকে দিয়েছি, ইঁদুর দিয়ে কিছু হবে না। চরি, আপনার মধ্যে ইন্দুর আর সিংহের গল্পটা পড়া নেই। আমি বলি ইন্দুরকে কিভাবে সিংহের প্রয়োজন হয়েছিল জানি, তারপরও কোনো প্রয়োজন হবে না। বুঝেছি, টাকার কথা ভাববেন না, যে টাকা আমরা উল্টো দিতে রাজি আছি, যে কি বলো? কেন? ইনভেস্টমেন্ট, আমরা আমাদের গুডউইল করার জন্য ফ্রোজেনে ইনভেস্ট করতে চাই। ভাই, শুধু একটু পারমিশনটা। ঠিক আছে, পারমিশন দিলাম। দয়া করে একবার বলবেন কন্ট্রাক্টটা খাকে দিয়েছেন। মিস্টার ডি আর মার্কাস ব্রাদার্স। ভাববেন না যে আমি ভয় পেয়ে পড়ে গেছি, আসলে মাথাটা কেমন জানি ঠক্কর দিল। ওকে ওকে, ঠিক আছে, কত দেখলাম জীবনে এইসব। কে? মিস্টার ডি আর মার্কাস ব্রাদার। প্রতিপক্ষ সামনে, আমাদের শক্তি প্রদর্শনের এটাই উত্তম সময়। Thank you.
পয়সা। শুধু ছিল তোমাদের শত্রু, আর আমরা শুধু শত্রুই। বিশাল প্রতিদ্বন্দ্বী, ওদের চেয়ে বেশি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হলাম আমরা। তুমি হাসছো, তুমি আসলেই জানো না আমরা কি জিনিস। আমাদের শুধু দুঃখ একটাই, এখন পর্যন্ত কেউ আমাদের সাথে ফাইট করল না। তোমাদের এই দুঃখটা আর থাকবে না, আমি ফাইট করব। দাঁড়াও, তুমি ফাইট করতে চাইলো, আমরা এখন ফাইট করব না। কেন? আমরা একটা নির্দিষ্ট চমের মধ্যে ফাইট করি। এইমাত্র সেই সময়টা চেঁচ হয়ে গেল। তোমাদের কপাল ভালো যে আজকের মতো তোমরা বেঁচে গেলে। আবার যদি দেখা হয় ঠিকই ফাইট হবে। ওই জমা সাইড ভালো। কি বুঝলে? শোনো, তুমি ডি? হ্যাঁ আমি ডি। আমি জানি তোমরা আমার স্টাইল দেখে অবাক হয়েছ, এটা কিছুই না। যদি আবার কখনো তোমাদের সাথে দেখা হয় তাহলে হয়তো আরো অবাক হবে। বাই। আমার মনে হচ্ছে ওইটি আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে এসেছে, কিন্তু আমরা তো সিদ্ধান্ত নিয়েছি আমাদের টাকার ভাগ আমরা কাউকে দেব না। আমরা কি বলেছি আমরা দেব? তা বলনি, কিন্তু ডোনাকে উদ্ধার করার জন্য তোমাদের স্টাইলটা আমার মোটেও পছন্দ না, তাই আমি আমার স্টাইলে খুঁজতে চাই। সাহসটা একটু বেশি দেখাতে চাইছো না? সাহস আছে বলেই দেখাতে চাই। একা একা কিন্তু বিপদের সম্ভাবনাই বেশি থাকে। আমি বিপদকে ভয় করি না। তুমি তো জানো লীলা একটু বেশি যদি, তাই ওর ইচ্ছেকে বাধা দিলে ওর জেদ আরো বেড়ে যায়। ও ঠিকই বলেছে, লীলাকে বাধা দিলে জেদ বেড়ে যাবে। একসঙ্গে লীলা একা একা ঠিকই ফিরে আসবে। তোমরা যা ভালো বুঝো, চলো। ভালোই তো না, কি বলো তুমি? যে কথার শুরু নেই সে কথার মাঝের অংশ শুনে আমি কোনো মন্তব্য করি না। মেয়েটা? কোন মেয়েটা? ওই যে যাকে দেখলে বলে এলে, আবার দেখা হলে আরো অবাক হবে। আমি বিয়ে করার জন্য মেয়ে দেখতে বের হইনি, ডোনাকে উদ্ধারের মিশনে বের হয়েছি।
ওকে জিজ্ঞেস করাটাই আমার ভুল ছিল। অধিক সূর্যের আলোতে যেহেতু তোমার সমস্যা এবং অধিক সময় দিন রাতে থাকলে দুর্বল হয়ে পড়ো, তাই আরেকটু অন্ধকার হওয়া আগ পর্যন্ত সামনে কোনো গাছে চেয়ে বিশ্রাম নেব। সবচেয়ে বড় কথা, কোনো ভ্যাম্পায়ার দিনের আলোতে চলতে পারে না। আর আমরা যাকে খুঁজছি সেই রোমিও যেহেতু ভ্যাম্পায়ারদের চিফ, সেও তো অন্ধকার হওয়ার আগে কোনোভাবেই বের হবে না। ঠিকই বলেছ, এবার চলো, কোনো গাছের ছায়ায় বিশ্রাম নেই, চলো। আমার খুব কাছের মানুষ, চলো বসি। পার্টনার দেখো ওই মেয়েটা। পাটার তুমি ওকে দেখো, আমি ফলো করছি। কন্যা নিয়ে যাও, কন্যা নেবার সময় নেই, তুমি যাও। উদ্ধার করতে পারবে না, ডোনাকে আমি জোর করে তুলে আনি। ডোনার ইচ্ছাটা পূরণ করার জন্য আমি ওকে আমার কাছে নিয়ে এসেছি। ডোনা আমাকে ভালোবাসে। আমাকে মিথ্যে বলো না, মিথ্যে বলা আমি পছন্দ করি না। তুমি এই জন্য মিথ্যে বলছো, টোনা তোমার মতো একজন ভ্যাম্পায়ারকে ভালোবাসতে পারে না। টোনাকে আমি নিয়ে যাবই। তুমি ভুলে যাচ্ছ একজন ভ্যাম্পায়ার রাতে কতটা শক্তিশালী। সব জেনে শুনো তুমি আমার সাথে লাগতে এসেছো, এখনো সময় আছে, তুমি চলে যাও। আমি এখানে কেন? আঘাত পেয়ে জ্ঞান হারিয়েছিলে, তোমাকে নিয়ে এসে সুস্থ করলাম। আর কি কি করেছ? তোমার কি মনে হয়? জানলে কি জিজ্ঞেস করতাম? শোনো, আমার পার্টনার সম্পর্কে বাজে বলবে না, আমার পার্টনার ওরকম না। তাই খুশি হলাম। এমন খুশি হতে হতে তুমি কিন্তু একদিন কি পার্টনার, আমি কিন্তু বাজে আলাপ একদম পছন্দ করি না। সরি। শোনো, তোমার কিন্তু জীবনে ঝুঁকি নেওয়া ঠিক না, আর যে উদ্দেশ্যে তুমি এসেছো ওই উদ্দেশ্যটাও তোমার সফল হবে না। কেন? আমার জন্য তাই বলছি। বাঘের কাজটা একটা হরিণী কি করে করবে? ঘরে ফিরে যাও। সামান্য টুপকর করার জন্য আমাকে নিয়ে এত কিছু ভাবা ঠিক না। শোনো, রোমিওকে আমি খুঁজে বের করে তোমাকে আমি উদ্ধার করবই। ঠিক আছে, চলো পার্টনার। লীলা,
আরে তুমি এখানে, কতক্ষণ ধরে তোমাকে খুঁজছি, চলো। ডোনা, আমার মনে হয় তোমার বাবা আর ভাই তোমাকে উদ্ধার করার জন্য বেশ কিছু গ্রুপকে কন্ট্যাক্ট করেছে। টাকা আছে, করতে দাও, আমি তো তোমার কাছেই থাকবো, একদম বুকের ভেতর। কি আমাকে তোমার বুকের ভেতর লুকিয়ে রাখতে পারবে না? তোমার কি অবিশ্বাস হয়? মোটেও না রোমিও। ডোনা, চোখে চোখ রাখো না।
চোখে চোখ রাখো না, তোমাকে চাই জীবনে আমার, নিঃশ্বাস হয়ে থাকো না। তারপরে বাকি কথাটা আমাকে বলতে দাও। বলো, আমার কারণে তোমার মৃত্যু হোক। ওই মৃত্যুটাকে আমি দেখতে চাই না, তাই তুমি শত্রুর মোকাবিলা করার সময় দূরে থাকবে। তুমি খুশি হবে? অনেক বেশি খুশি হব। তুমি জানো না হয়তো তোমাকে আমি কত বেশি ভালোবাসি। জানি। তোমার জীবনটা চেয়েও বেশি। পার্টনার। হে পার্টনার। আমি সত্যি বলছি, তোমার কোনো বিপদ হলে মনে হচ্ছে আমরা তোমার বিপদ চাই। তোমার একটাই দোষ, তুমি জেদি। একটু না, অনেক বেশি জেদি। এই অভ্যাসটা ত্যাগ করা উচিত। করবো না। কি করবে তোমরা? আমাকে সাথে রাখবি না, এই তো বলে দাও। আবার ঝগড়া? আমরা কিন্তু এখানে ঝগড়া করতে আসিনি, রোমিও আর ডোনাকে খুঁজে বের করতে এসেছি। Thank you.
সাবধান হতে হবে। ডাক্তার বলেছে আজ তুমি যে আঘাত পেয়েছ, যদি আবার কখনো এমন হয় তাহলে তোমাকে বাঁচানো কষ্টসাধ্য হয়ে যাবে। পার্টনার, মনে হচ্ছে নতুন কিছু শত্রু গন্ধ পাচ্ছি। তাই?
দেখতে পেয়েছি। আমার কোনো শত্রুতা নেই, কারণ আজই প্রথম দুজন দুজনকে মুখোমুখি দেখলাম। একদম সত্যি। তাহলে তোমার লোকরা আমাকে আক্রমণ করলো কেন? উত্তর জানতে চাও? তোমাকে মেরে ফেলার জন্য আমি 100 কোটি টাকা কন্ট্রাক্ট নিয়েছি। এই কন্ট্রাক্টটা তুমি কার সাথে করেছো? তুমি আর রমিওকে মেরে সুরাকে উদ্ধার করার জন্য 10 কোটি টাকার কন্ট্রাক্ট করেছো। তুমি নিশ্চয় বুঝতে পারছো তোমার টাকার অঙ্কের চেয়ে আমার টাকার অঙ্কটা কত বেশি? 10 গুণ। হিসাবে তাই বলে, কিন্তু আমি বলি অঙ্কটা 100 গুণ বেশি হলেও তুমি রমিওকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তোমার কথায় বুঝতে পারছি এই মুহূর্তে রমিও আর ডোনা তোমার কাছেই আছে, এবং আমি ওদেরকে তোমার সামনে থেকেই ধরে নিয়ে যাব। তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো? বুঝতে পারছো? শত্রু রাস্তায় দাঁড়িয়ে শত্রুর সাথে লড়াই করতে আমার খুব মজা লাগে। অনেক মজা লাগে না, মৃত্যু ডেকে আনে। আমার তো মনে হয় তোমার জন্য আজ এমনটাই হবে। Oh, my God.
করতে দাও। ওখানে আমাদের যাওয়ার দরকার নেই, চলো চলো। এই মুহূর্তে আমি তোমাকে মেরে ফেলতে পারতাম, যেহেতু তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, তাই প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম। নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কে। আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কত বেশি শক্তির প্রয়োজন, ভবিষ্যতে আমার সামনে আর পড়বে না। তাহলে আজকের মতো ক্ষমা, দ্বিতীয়বার হবে না। বিনা রক্তপাতে এলাকা ছেড়ে চলে যাবে না, রক্তপাত ঘটাবে যে। দাঁড়াও দাঁড়াও, এখন তো রাত, যে আমাদের ওস্তাদের নিষেধ রাত্রে শত্রুকে আঘাত করতে মানা যে মানা। ও হ্যাঁ, মানেই তো ছিল না, যাও নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলে। দিনে দেখা হলে কমানাই যে তুমি কথাটা মনে রাখবে। এই ফালো, কি বললে পাটনা? শুধুই গর্জন। পৃথিবীতে কত রকম পাগল আছে, চলো। মৃত্যুর স্বাদ দিতে এসেছিস? তোরা ভাবলি কি করে আমি দুর্বল, আমাকে মারাটা খুব সহজ কাজ।
আমি যা ভেবেছিলাম তাই, গাড়িটাও নষ্ট করে গেছে, তাই গাড়ি ঠিক না করা পর্যন্ত আমাদের অভিযান বন্ধ রাখতে হবে। কিছু লাগে ব্যবস্থা করতে হবে। কার চিঠি এত মনোযোগ দিয়ে পড়ছো? আমার এক বন্ধুর চিঠি, সময় মতোই চিঠিখানা এসেছে। বন্ধুটা কে? ওর নাম কারমিলা। এখান থেকে অনেক দূরে থাকে। নাম তো মেয়ে মেয়ে। হ্যাঁ মেয়ে, কিন্তু পুরুষের চেয়ে অনেক ভালো বন্ধু। তোমাকে নিয়ে আমার চারপাশে শত্রুতার খবর পেয়ে আমাকে চিঠি দিয়েছে, লিখেছে আমি ইচ্ছে করলেই ওর সাহায্য নিতে পারবো। তাহলে তো ভালোই হলো, আমরা শত্রু নজরে বাইরে থাকতে পারবো। হ্যাঁ, জায়গাটা তোমার কাছে কি মনে হয়? সম্পূর্ণ নতুন জায়গা। এক মিনিট, আমাকে একটু অলৌকিক শক্তির সাহায্য নিতে দাও। এই রাস্তাতেই আমরা ডোনা আর রোমিওর সন্ধান পেতে পারি। আসো না। এটা কি হলো? এই কথাটাই বলতে চেয়েছিলাম। এখন কি হবে? আপাতত পায়ে হাঁটা, তারপর না হয় নতুন কোনো যানবাহনের ব্যবস্থা করতে হবে। কেন, এটাকে ঠিক করে নেব। গাড়ির বয়স বেশি, ঠিক হবে না। ঠিক আছে, অসুবিধা হবে না। আমার পরিচিত একজনের গ্যারেজ আছে যেখানে গাড়ি বেচা কেনা হয়। কোথায়? বড় কাউকে তো দেখছি না, আর তেমন ভালো গাড়ি বা মোটরসাইকেলও দেখছি না। তুমি এতদিন পর কোথা থেকে, কি মনে করে? আমার একটা ভালো মোটরসাইকেল চাই, দাম নিয়ে ভাবতে হবে না। তোমার যে টাকার অভাব নেই তা আমার জানা, তবে তোমাকে 7 দিন অপেক্ষা করতে হবে। যদিও একটু বেশি সময়, তারপরে দরকার। তোমার প্রয়োজনটা বারবার আমাকে মনে করিয়ে দিতে হবে না দি। আর তুমি জানো, তোমার জন্য যদি কিছু করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। তোমার কথাটা শুনে খুশি হলাম, যাই, তোমার সাথে আবার দেখা হবে। পার্টনার, আমার মন বলছে ওই নিলামেটা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আজ কারো কাছে যাবে। যাক না, ওরা কি মনে করে, ওদের কোনো ষড়যন্ত্রই আমার পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমি যে মিশন নিয়ে এসেছি ওই মিশনে আমি সাকসেসফুল হবই, কোনো ষড়যন্ত্রই আমার রাস্তায় প্রাচীর হতে পারবে না। কি রোমিও, কি লেইলা, শোনো, আমি অনেক চিন্তা করে দেখলাম, আমাদের জন্য ডি একটা বড় ধরনের সমস্যা। তাহলে কি তোমার ইচ্ছা ডির সাথে সমঝোতা করা? প্রশ্নই ওঠে না। আমি আর যাই করি, আমাদের মিশনের একটি টাকাও আমাদের বাইরের কেউ পাক, এটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। তাহলে সমস্যা দূর করার কথাটাও তোমাকেই বলতে হবে, যেহেতু ঠিকই তুমি সমস্যা মনে করছো। ওকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। তুমি কি মনে করো দিশার সামনে আমাদের শক্তি যথেষ্ট? না। তাহলে তৃতীয় পক্ষের সাহায্য নিতে হবে। তৃতীয় পক্ষ? কে সে? এখানকার প্রশাসনিক শক্তি, থানার ক্ষমতাবান ওসি, নাম মিস্টার শরীফ। ওকে দিয়েই দুটো গ্রেফতার করাতে চাই। চেষ্টা করে দেখো পারো কি না। লেলা, তুমি, আমি খবর পেয়েছি তুমি আমার সাথে দেখা করবে, এবার তোমার দেখা করার কারণ ব্যাখ্যা করো। তোমার এলাকা ভালো, দেখার মতো অনেক কিছু আছে,
তাই বন্ধু বান্ধবদের নিয়ে গতবারের মতো এবারও বেড়াতে এসেছি। কিন্তু কিন্তু কি শুনতে পারলাম, ডি নামের একজন দুর্ধর্ষ লোকের আগমন ঘটেছে এলাকাতে। যতটুকু জেনেছি, ওই ডি যেখানেই যায় সেখানে সন্ত্রাস মারামারি রক্তপাত শুরু হয়ে যায়। বলো কি, তাই আমরা খুব ভয়ে ভেতর আছি। কোনো ভয় নেই, আমার এলাকাতে কোনো সন্ত্রাসী লোকের জায়গা হবে না। তুমি নাম বলেছ, খুঁজে বের করে শাস্তি দেওয়ার দায়িত্ব আমার। তাহলে আমি নিশ্চিন্ত, ডিকে তুমি আটক করছো। 100% নিশ্চিত থাকতে পারো। ধন্যবাদ। তুমি মিথ্যা বললে কেন? তুমি মেয়েটা ভালো না যে। কি বলতে চাও? বুঝেও যদি না বুঝতে চাও তাহলে তো বুঝিয়ে দিতে হবে যে তুমি ডি সম্পর্কে মিথ্যে বললে কেন। এই ডিকে তোমরা চেনো? চিনি না মানে? ভালো করে চিনি। এই তো সেদিন আমাদের সামনে পড়তেই আমাদের পরিচয় শুনে দৌড় মারলো। এই বল না, দৌড় মারলো তো? দৌড় মারলো। দৌড় মারলো? এ মারবে না। আমরা জিনিসটা কি দেখতে চাও? আজ আজ সময় ঠিক আছে তো? ভালো কথা মনে করিয়ে দিয়েছ। সময়টা ঠিক আছে, কিন্তু কিন্তু কি আমাদের মনে একটা কষ্ট আছে, তাই মুড ঠিক নাই। তবে তৈরি থেকো, মুড যেদিন ঠিক হবে সেদিন তুমি আর তোমার বন্ধুরা কেউ আমাদের হাত থেকে রেহাই পাবে না। তে কথাটা মনে রাখবে যে এই সালা তোমাকে সামান্য কিছু সময় অপেক্ষা করতে হবে, তোমার মোটর সাইকেলটা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মিস্টার শরীফ, আপনারা কি মনে করেন? একজন আসামি ধরতে এসেছি। আসামি আমার এখানে? আমার মনে হয় আপনি ভুল করছেন, আমার এখানে কোনো আসামি নেই। আসামি আপনার সামনেই রয়েছে। আপনি কার কথা বলছেন? ডির কথা? ডিকে আপনি চেনেন? ওর মতো পরোপকারী বন্ধুই হয় না। তুমি জানো না ও কে? একজন সন্ত্রাসী, যেখানে যায় রক্তপাত ছাড়াও বের হয় না। আর আমার এলাকাতে আমি রক্তপাত হতে দেব না, তাই ওকে আমি গ্রেফতার করবই। তুমি আর তোমার পার্টনার চলে যাও। মিস্টার শরীফ, তোমাকে গুলি করার চেষ্টা করলে আমার হাতের আঙ্গুলটাও পিস্তলের ট্রিগারের চাপ দিয়ে বসবে। চলে যাও। চলো বাচ্চা। তুমি যে অন্যায়টা করলে, তুমি কি জানো তোমার কত বড় শাস্তি হতে পারে? তীর মতো ভালো মানুষের জন্য আমি মরতেও পারি। ডি ভালো মানুষ? ভালো মানুষ বলছো? এই বিশ্বাসটা তোমার কেন হলো, কি জন্য হলো? জানতে চান? একদিন কিছু ভ্যাম্পায়ার আমাকে আক্রমণ করেছিল। Come on!
বাড়ি পৌঁছে দিই। চলুন চলুন। এর পরেও কি আপনি বলতে চান ডি সন্ত্রাসী? ডির মতো ভালো মানুষ আপনি দ্বিতীয় জন খুঁজে পাবেন না। মারিয়া, আমি দুঃখিত, ভবিষ্যতে আমার এমন ভুল আর হবে না। লীলার একা একা চলাফেরাটা আমার মনে সন্দেহের জন্ম দিচ্ছে। কেন? মনে হচ্ছে লীলা বোধহয় ডির প্রতি কখনো কখনো দুর্বল হয়ে পড়ছে। তুমি বুঝতে পারলে কেমন করে? তুমিও কি লীলার প্রতি দুর্বল? নইলে তো এ সন্দেহের কথা না। এই কদিন হলো মনে হচ্ছে আমিও লীলার প্রতি দুর্বল, আর ডি আমার দুই দিক থেকে প্রতিদ্বন্দ্বী। লীলাকে নিয়েও টোনাকে নিয়েও। রমিও, মনে হচ্ছে জায়গাটা খুব সুন্দর, তুমি অনুমতি দিলে একটু ঘুরে দেখতাম। ঠিক আছে, ধন্যবাদ। গাড়ি থামাও। তোমাকে রমিওর কাছ থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। তুমি আমার সাথে তোমার বাবার কাছে ফিরে যাবে। আমি বাবার কাছে ফিরে যাবার জন্য আসিনি, থাকার জন্য এসেছি, কারণ রমিওকে আমি ভালোবাসি। তুমি কি জানো রমিও কি? সব জানি। সব জেনেও তুমি যখন থাকতে চাও, তখন তোমাকে জোর করে ধরে নিয়ে যাওয়া ছাড়া আমার কোনো রাস্তা নেই। আমাকে এখানে মেনে যাবে সেটা পছন্দ করব, কিন্তু ফিরে যেতে পছন্দ করব না। আমরা কোনো শেয়ার চাই না, তো ডোনা আমাদের। আমার ভাবতেও অবাক লাগে, তোমার মতো একটা সুন্দরী মেয়ে রমনির মতো একটি ভ্যাম্পায়ারকে ভালোবাসে, যে কিনা শত শত মানুষকে খুন করেছে।
বাস দেখা হয়েছে না আমিও কি খুঁজছি অন্য কিছু ভেবো না মেরে ফেলার জন্যে আমি ডিকে শত্রু বলেই জানি তোমরা ওদিকে যাও আমি এদিকটা দেখছি ঠিক আছে তোমার চিন্তিত হবার কারণ নেই লেলা তোমারই থাকবে ডির কখনো হবে না প্রতিদানের অর্থ বুঝো আমি প্রতিদান দিচ্ছি তুমি অবাক হবার মাত্রা কতটুকু যদি বলি অনেক বেশি তবুও জিজ্ঞাসা করি তুমি এখানে কেন আমি তো তোমাকে এখানে নিয়ে এসেছি অবাক হবার কিছু নেই পরিষ্কার করে দিই একদিন তুমি আমার উপকার করেছিলে আজ আমি তোমার উপকার করলাম সো আমাদের দুজনের উপকারের পরিমাণ সমান সমান তাই কেউ কারো কাছে আর ঋণী থাকলাম না তবে সমান সমান হবার পরেও কিছু রয়ে যায় তাই আজ বলতে বাধ্য হচ্ছি তুমি কিন্তু বন্ধু হবার মতো একজন আর তুমি যদি আমাকে বন্ধু হিসেবে মেনে নাও তাহলে আমাদের এই বন্ধু হিসেবে দায়িত্ব থাকবে আমাদের যার মৃত্যু আগে হবে তার কবরে একগুচ্ছ ফুল দিয়ে বন্ধুত্বকে মনে রাখবো ঠিক আছে ধন্যবাদ এরকম এক খেয়ে পড়লো সাবধানে আসতে পারো না আমি নিজে পড়ে গেলাম বেশ আর কত খুঁজবো গে আমার মনে হয় আমাদের এই মিশন বন্ধ করে ফিরে যাওয়া উচিত সোনার বাবার কাছে তো বড় বড় কথা বলেছিলে তা বলেছিলাম যে তখন কি জানতা এত কষ্ট রে বাবার বিষয় চলো আমরা না পিড়ে যাই তাছাড়া ডোনার বাবার কাছ থেকে তো আমরা কোনো অ্যাডভান্স টাকা পয়সা নেই নাই যে বিশেষত এই এটা কিসের শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে বাঘ দলকে শব্দ ঠিকই কইছে বাঘের গর্জন বলে মনে হল সত্যি কি বাঘের গর্জন যে সত্যি তাই তো মনে হচ্ছে Yeah.
লজ্জা বুঝেছি তোমরা আমার অবস্থা দেখে আসছ যে কি করব আমার কাজটা তো থোবরাও করে দিলে আমার দেখে আসলে তো এখন আমি তোমাদেরকে দেখে আসব আপনি আমাকে টিপে টিপি করছেন কেন আপনি কে আমি কি স্যার আপনি আমি তোমার রক্ত খাবো রক্ত খাব মানুষটা মানুষের যাতনা এদের গেলে আমার পেটে বন্ধ হবে এমনকি কলেরাও হয়ে যেতে পারে আমি যাই শোনো তোমার কবরটা কোথায় হবে তা কিন্তু বল গেলে না আমার মায়ের কবরের পাশে যে মায়ের জন্য তুমি ভ্যাম্পায়ারদের উপর প্রতিশোধ দিতে চাও ভাবছো এত বড় গোপন সত্যটা জানলাম কি করে প্রতিশোধের স্পৃহা ছাড়া একটি মেয়ে রোমিওকে শেষ করার জন্য এবং ডোনাকে উদ্ধার করার জন্য মরিয়া হয়ে উঠতে পারে না তোমার ধারণাটা ঠিক না আমি টাকার জন্য এসেছি এটাও মিথ্যে তারপরে যদি বলো না তোমার কথাই সত্যি তাহলে তুমি ফিরে যাও তোমরা তো 1 কোটি টাকার কন্ট্রাক্ট করেছ আমি করেছি 10 কোটি টাকার কাজটা আমি শেষ করে তোমাকে আমি 1 কোটি টাকা দিয়ে দেব কি হলো বলো কিছু বলবে না কেন তুমি ভ্যাম্পায়ারদের উপর প্রতিশোধ নিতে চাও বলো আমার বয়স তখন 10 বছর আমার মা ছিলেন প্রচন্ড রকমের সুন্দরী একদিন এক ভ্যাম্পায়ার আর মাকে তুলে নিয়ে গিয়ে মার ঘরে দাঁত বসিয়ে দিয়ে রক্ত চুষে নেয় বাবা মাকে বাঁচাতে গেলে বাবাকেও মেরে ফেলে ওরা এরপর মা যখন এলাকাতে ফিরে আসে তখন মা এক অন্য মানুষ প্রতিজ্ঞা করেছিলাম আমার মা বাবার মৃত্যুর জন্য দায়ী ওই ভ্যাম্পায়াররা পৃথিবীর যে প্রান্তেই থাকবে তাদের খুঁজে বের করে হত্যা করব এরপর থেকে প্রতিশোধ নেবার নেশায় ছুটতে ছুটতে মার্কাস ব্রাদার্সদের সাথে দেখা হয়ে গেল কখন যে কিভাবে ওদের একজন হয়ে গেলাম জানি না আমার কথা তো শুনলে এখন তোমার কথা বলো তুমি কাজ কেন করো আমি ডান বিল অর্ধেক ভ্যাম্পায়ার অর্ধেক মানুষ তাই জীবন বলে কিছু নেই আমার না পারি মানুষের সাথে মিশতে না পারি ভ্যাম্পায়ারদের সাথে মিশতে এ ব্যাপার নিয়ে তোমার সাথে আর কোনো কথা বলতে চাই না হ্যালো
মার্গাস শোনো, দক্ষিণের রাস্তা দিয়ে রোমিওর গাড়ি এদিকে আসছে। এখন প্রচন্ড রৌদ্র, রোমিওকে ঘায়ল করার এটাই উত্তম সুযোগ। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। জায়গা তো খুব সুন্দর, একটু দেখব। ঠিক আছে যাও। Ah!
ওদের আক্রমণ করার আগে আমাকে জানাতে পারতে, তাহলে আমাদের চিনুকি আক্রমণের মুখে ওরা পরাজিত হতে বাধ্য হতো। আর হয়তো আমাদের মার্কা জনিকে হারাতে হতো না। তুমি ঠিকই বলেছো লীলা, তুমি ঠিকই বলেছো। তুমি কি করছিলে এখনই তো মারা যেতে? না, তুমি আমার জীবনের চেয়ে আমার কাছে অনেক বেশি বড় কিছু ছিল না। রোমিও, তোমার বন্ধু কার্মিলার কথা বলেছিলে, চলো না আমরা ওখানে চলে যাই। এখানে আমাদের চারিদিকে পায়ে পায়ে শত্রু। তাই যাব, আমাদের জন্য কার্মিলার জায়গাই হবে নিরাপদ জায়গা। আমরা আমরা আজই রওনা হব। আপনারা কেসারা যান, আমরা দিকটা দেখছি। যদি কোনো শত্রু এখানে আসে তাহলে আমরা তাকে প্রতিহত করব। ঠিক আছে, চলো না।
রানী, আপনার হঠাৎ করে এই আনন্দের কারণটা কি জানতে পারি? আমার এক বন্ধু আসবে, আর সেই খুশিতে আনন্দে আজ আমার মনটা একদম ভরে গেছে। এমন খুশি আমরা বহুদিন পর দেখলাম তো, তাই কৌতূহল হয়েছিল। ওরা কোথায় যেতে পারে? আমার জানা মতো একটি জায়গায় আছে। কোথায়? কারমিলার কাছে। তোমরা সবাই পরিচিত হও, ওর নাম রোনা, রোমিওর প্রেমিকা, এই প্রথম মানব জাতির একজন ভ্যাম্পায়ারকে ভালোবেসে সবকিছু ত্যাগ করে এখানে চলে এসেছে। ওয়েলকাম রোনা। বুঝতেই পারছি তোমরা ক্লান্ত পরিশ্রান্ত, তোমরা নিশ্চিন্তে বিশ্রাম নাও। মনে করতে পারো তোমরা এখন শত্রু মুক্ত। এই ওদের ঘর দেখিয়ে দাও। ম্যাডাম চলে। আমরা চাই না আমাদের কোনো ভাগিদার থাক, তাই আজ তোমাকে মেরেই ফেলবো। ক্ষমা চাইবে হবে না, টাকার ভাগ দেবে নেব না। আমরা আমাদের সিদ্ধান্তে অনন। আজ কিন্তু রাত না যে, সেদিন নয় ওস্তাদের কথা মনে পড়ায় ছেড়ে দিয়েছিলাম। আজ তোকে খেয়ে বাঁচাবে, খেয়ে বাঁচাবে। হাতে দেখবি ডাক আজকে আমার। দাঁড়াও 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 যে, উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। মনে হচ্ছে পেটে একটু ব্যথা শুরু হয়ে গেছে যে। আমার ব্যাটা চিনচিন করছে, আবার আমরা শুরু হবে। আসলে আসলে তোমার কপালটাই ভালো যে, আজও তুমি বেঁচে গেলে। বাট নেক্সট টাইম দেখালে আই কিল ইউ। চলো পায়ের স্পিড বাড়াও যে, চলো তাড়াতাড়ি চলো, আমার কাপড় নষ্ট হয়ে যাবে। ভ্যাম্পায়ারদের পিছনে পিছনে ক্লান্তিহীন ভাবে তোমার এই পথ চলার কারণটা আমি কিন্তু জানি। ফাটনার, তুমি অনেক কিছু জানলেও আমার এই গোপন কারণটা তুমি জানো না, কারণ সব কিছু জানার ক্ষমতা মানুষের থাকে না। বিশ্বাস করি, কিন্তু আমি তোমার মনের এই গোপন কথাটাও জানি, কষ্টটাও জানি। আর তাই এই গোপন কথাটা আর কষ্টটা তোমার মুখ থেকেই শুনতে চাই। দেখি আমার চিন্তা আর জানার ক্ষমতার সাথে পুরোপুরি মেলে কিনা। ঠিক আছে বলছি। বাবা ছিলেন ভ্যাম্পায়ার, মা ছিলেন মানুষ, যার ফলশ্রুতিতে আমার জন্মের পর আমি অর্ধেক মানুষ অর্ধেক ভ্যাম্পায়ার।
যাকে আমরা বলি ডানপিল। আর তাই আমি চাই না রোমিও আর ডোনার মিশ্রণে আমার মতো আর একটা ডানপিলের জন্ম হোক, কারণ এই অর্ধেক মানুষ আর অর্ধেক ভ্যাম্পায়ারের জীবন কতটা কষ্টের তা তুমি জানো না। না পারছি মানুষের সাথে থাকতে, না পারছি ভ্যাম্পায়ারদের সাথে থাকতে, আর এর জন্যই আমি ডোনাকে আমার জীবনের বিনিময় হলেও উদ্ধার করব। ডোনা, এত অবাক চোখে তুমি আমার দিকে তাকিয়েছ কেন? অবাক চোখে নয়, ভয়হীন চোখে। তোমার কাছে আসার পর থেকে সব সময় ভয় ভয় থাকতাম, কখন কোন শত্রু তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যায়। আজ আর সেই ভয় নেই, আজ শত্রু মুক্ত, ভয় মুক্ত। তাই তো তোমাকে মনের মতো করে দুচোখ ভরে দেখছি। এসবই সম্ভব হয়েছে আমার বন্ধু কার্মিলার জন্য, ওর তুলনা ও নিজেই। তোমার কাছে বেশি দামি কে, কার্মিলা? না, আমি কার্মিলা আমার বন্ধু, আর তুমি আমার ভালোবাসা। তোমার জায়গাতে কার্মিলার নাম আসতেই পারে না। এই বিশ্বাসটুকু তোমার প্রতি আমার আছে বলে সব কিছু ত্যাগ করে তোমার হতে চাই। আমার সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসতে চাই। ডোনা, রোমিও, বসিয়ে দাও। ভাবছ ভ্যাম্পার হয়ে যাব? আমি তো ভ্যাম্পারই হতে চাই। আমি তোমার মতো ভ্যাম্পার হয়ে তোমার কাছে থাকতে চাই। আমি তোমাকে আনতে চাই না। ভ্যাম্পারের জীবন অনেক কষ্টের জীবন, তুমি দেখো না অন্ধকারে থাকতে হয়। ভ্যাম্পারের জীবনে পানির পিপাসার চেয়ে রক্তের পিপাসা অনেক বেশি। রক্তের পিপাসা লাগলে পাগল হয়ে যেতে হয়। তুমি আমার প্রেম, আমার ভালোবাসা। না না, আমি তোমাকে এত কষ্ট দিতে চাই না। তুমি বেশ আছো, ভালো আছো, ইচ্ছে করলে তুমি কিন্তু এখনো ফিরে যেতে পারো। মরণের আগে না, মরণের পর যদি আমার লাশটা বেশি ভারী বোঝা মনে হয় তখন না হয় আমাদের বাড়িতে। Thank you.
খুঁজে ভালো তাক এ চোখে চোখ রাখো পাবে খুঁজে তোমাকে শুধু সজনী মেয়েটাকে উদ্ধার করে নিয়ে যেতে পারলে আমরা পাবো 10 কোটি টাকা এক কত পাবো কেন আমরা দৌড়ালে ও দৌড়াবে যে ওকে দৌড়ালে ধরতে পারবো না যে তাই আমাদের শরীরের মতো চুপি চুপি ধরতে হবে যে মানুষ নামের কলঙ্ক আবার যদি আবার সামনে পড়ে তাহলে তোমার রক্ষা নেই আবার দিয়ে উপরে আছে আল্লাহ করবে আবার কি অ্যাটাক করো না ওকে সাইনা হামলা দাও চলে গেছে আমি তো রোস্তার যে ঠাকার পিছে দৌড়ে কোনো লাভ নেই ঠাকা আমরা পাবো না ঠাকার বদলে বারবার ভূত সামনে চলে আসে কাল রাতে জাড়ি মেরে ভূত ছাড়িয়েছি আবার আসলে না আমাদের মেরে ফেলবে আমি মরে গেলে না আমার বউ বিধবা হয়ে যাবে যে
বাচ্চা এতিম হয়ে যাবে, এটা আমি চাই না। আমি যে বিয়ে করি না আমার কি হবে? তোমার সামনে না একটা চুনালি ভবিষ্যৎ আছে যে, এক কাজ করে টাকার পিছনে না ঘুরে আমরা নাকে কপ দিয়ে বাড়ি চলে যাই, আর কোনো অভিযানে যাবো না। যে চলো তিনবার কপ দেই, চলো রেডি না। বাধা অতিক্রম করে ক্যাসেলে প্রবেশ করা অসম্ভব। হয় তুই মরবি, না হয় আমরা মরব, তবে তাই হোক। আমি কখনো পাই নাই তোমার হাতে মৃত্যুবরণ করা, স্বাদে আলাদা নিয়ম নাই, তাহলে তোমার হাতে বারবার মরতে যেতাম। যদি মনে করো আমার হাতে মৃত্যুবরণ করলে তুমি ধন্য হবে, তাহলে কি স্বাদের মৃত্যুবরণ করার আগে আমাকে বলবে রোমিও আর ডোনা কোথায়? কারমিনার কাছে। কারমিনার কাছে? তোমার জন্য আরেকটা সত্য কথা বলতে চাই, এতদিন আমরা রোমিওকে, ওর প্রেমিকা ডুনাকে তোমাদের হাত থেকে কারমিনার কথা মতোই রক্ষা করার চেষ্টা করেছি। কারমিনার কিলার, কারমিনার কিলার হায়ার করবে কেন? কারমিনা একজন শক্তিশালী ভ্যাম্পায়ার, যাকে স্বীকার করা যায়নি, যে কিনা রোমিওর চেয়েও শক্তিশালী। পা
জন্য আমি একাই যথেষ্ট। ঠিক আছে। আমি থাকবো না তো তুমি থাকবে? হ্যাঁ আমি থাকবো, তুমি ফিরে যাও। তোমাকে কতবার বলেছি ভাগাভাগি আমি একদম পছন্দ করি না। আমি করি, তোমাকে বলেছে কে? মহারানী, সেই কত বছর থেকে আমরা আপনার সাথে আছি একটা জিনিস বুঝতে পারছি না। রোমিও আর ওই ডোনা নামের মেয়েটাকে শত্রুর হাত থেকে বাঁচানোর জন্য আপনার কোটি কোটি টাকা খরচ করা, শেষ পর্যন্ত ওদেরকে এইখানে নিয়ে আসা, সত্যিকারের উদ্দেশ্যটা কি জানতে চাও? কোন সঠিক কারণ ছাড়া যে আমি কোনো কাজ করি না এটা তো তোমাদের জানা। হ্যাঁ মহারানী। তোমরা তো জানো আমি দীর্ঘদিন ধরে আমার এই যৌবনকে চিরদিনের জন্য ধরে রাখার সাধনা করছি। আমার এই সাধনা পূর্ণ করতে কোন জোড়া বছরের বৈশাখ মাসে পূর্ণিমা রাতের তৃতীয় প্রহরে এমন এক মেয়ের রক্ত চুষে খেতে হবে যার জন্ম মানব সমাজে এবং যে হবে তুলারাশির জাতিকা। আমি অনেক খোঁজাখুঁজি করে একটি মেয়েরই সন্ধান পেয়েছি, আর সেই মেয়েটি হল রোমিওর প্রেমিকা টোনা। টোনা 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 তাই আমি টোনার রক্ত চুষে খেয়ে আমার যৌবনকে চির যৌবনে রূপান্তরিত করার জন্যই ওদেরকে আমার কাছে নিয়ে এসেছি। উদ্দেশ্যটা বুঝতে পেরেছ? ওকে ধর যাতে পালাতে না পারে। এত কথা কি শেষ? টিকে শেষ করে দেই, ঝামেলা শেষ। তুমি কি করে ভাবতে পারলে? ইচ্ছে করলেই ডিকে শেষ করে ফেলা যায়। হ্যাঁ যায়, আমি তোকে শেষ করেই ফেলব। সাহেব, তুমি এমন উত্তেজিত হয়ে কথা বলছো কেন? তোমার পছন্দ না হলে তুমি সরে যাও, আমার কাজ আমাকে করতে দাও। বুঝেছি, শাহিদ আর সাহেব নেই, ও নিশ্চয়ই ভ্যাম্পায়ার হয়ে গেছে। ওর জন্য আমি যথেষ্ট। গি, তুমি যাও, ডোনাকে খোঁজো আর তোমার পার্টনারকে খোঁজো। Thank you.
ওনাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। তুমি কারমিলা, কারমিলা এই মুহূর্তে আমি তোর মৃত্যু দেখতে পাচ্ছি। আমার সম্পর্কে তোর ধারণা নেই, আমি তোকেই শেষ করে ফেলব। মারতে পারবে না, ওর মৃত্যু হবে আমার হাতে। কি বলছো তুমি? আমি তোমার বন্ধু ছিলাম, এখন নেই। তোমার সব গোপন কথা আমি শুনে ফেলেছি, তাই ডোনার ক্ষতি করার আগেই তোমাকে আমি মেরে ফেলবো। তাই আমাকে মেরে ফেলবে? হ্যাঁ, বন্ধু যখন বেইমান আর বিশ্বাসঘাতক হয়ে যায় তখন তাকে বাঁচিয়ে রাখতে নেই, বাঁচিয়ে রাখতে নেই। Oh!
করে দিলে পার্টনার, একেবারে একা। পার্টনার তুমি ওকে একা করে দিলে পার্টনার, একেবারে একা। টুনার জন্য আমি আমার একমাত্র বন্ধুকে হারিয়েছি, সেই টুনাকে তুমি আমার সামনে দিয়ে নিয়ে যাবে, ভাবলে কি করে? একটি কথা, তোমার পার্টনারের মৃত্যুতে আমি দুঃখিত, এবং তোমার পার্টনারের মৃত্যুর জন্য আমি দায়ী নই। আমি রোমিও, অবিশ্বাস্য হলেও সত্যি, কার্মিলার মতো শক্তির দেয়াল আমি ভেঙে ফেলেছি, তাই অন্য কারো কোনো বাধাকেই আমি বাধা মনে করি না। কি সম্পর্কে তোমার কোনো ধারণা নেই রোমিও, টুনাকে আমি নিয়ে যাব। তোমাকে আমি কতবার বলেছি রোমিওকে আমি ভালোবাসি, তাহলে কেন এই শত্রুতা? টুনা, তুমি ভয় পাচ্ছ কেন? শত্রুর সাথে লড়াই করার শক্তি আমার আছে। তাহলে অন্য কোনো শক্তি ছাড়াই সামনাসামনি যুদ্ধ হোক। তাই হবে। টুনা, তুমি একটু ওদিকে যাও। চাও বলছি। তাই আমিও তোমার হৃদয়ে আঘাত করতে পারলাম না। আমার এই হার মানা এই প্রথম, এবং ভালোবাসার জন্য হার মানা। না, তুমি হার মানুনি, তুমি অনেক বড় কিছু, এটাই প্রমাণ করলে। এটা ধরো। আমার ভালোবাসা আমার জীবন থেকে কেড়ে না নেওয়ার জন্য আমি এটা তোমাকে দিলাম। ওই আংটিটা আমার বাবার কাছে তোমাকে আমার জন্য ছোট হতে দেবে না, বাবার কাছে থাকবো মৃত, আর তোমার কাছে আমার ভালোবাসা নিয়ে বেঁচে থাকবো। আরও কেউ নেই, আমারও কেউ নেই, তাই বন্ধু হতে চাই।
আবারও তারা ভ্যাম্পায়ারের সন্ধানে।